Hello beautiful people, I'm Jit and welcome back to my channel PROYASI. So, ajker video te ami tomader sathe share korbo Krishnanagarer famous Jagadhatri pujo. So, beshi deri na kore pakro mera hat and chalo. Hey guys, beriye porechi Krishnanagarer uddeshe. Kono train nei. Ar bashe nebe kotha hocche dekhte pachho to kemon nishto korte korte jacchi. So, বাস থেকে নেমে পড়েছি এখন কৃষ্ণনগরে আর জুইদিদের বাড়ির প্রায় সামনে কিন্তু বাড়িতে ঢোকা যাবে না বাড়ির সামনে গাদাখানে কুকুর অচেনা মানুষ দেখলেই কামড়াতে আসবে তাই এখন ওকে ফোন করতে হবে তো এখন পিসির বাড়ি চলে এসেছি আর কৃষ্ণনগরে আসার মেন উদ্দেশ্য জগদ্ধাত্রী পুজো তোমরা সবাই জানো কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো কতটা ফেমাস শুনছি যে প্রচন্ড আন্দোলন চলছে কারণ করোনার জন্য প্রশাসন সাং আর রাজবাড়িতে যাওয়া অ্যালাউ করছে না আর সেটা নিয়ে খুব আন্দোলন হচ্ছে তো দেখা যাক কি হয় আমি এখন সাইকেল নিয়ে কৃষ্ণনগরের রাস্তায় ঘুরতে বেরিয়েছি আর আমি ঠিক চিনি না তো আমার গাইডার হচ্ছে ঋষি এই যে সো এখন আমরা ঘুরে বেড়াচ্ছি তো এই প্যান্ডেলটা এখনো কমপ্লিট হয়নি ঠাকুরটাও ইনকমপ্লিটই আছে তো আশা করি এই ঠাকুরটা কমপ্লিট অবস্থায় তোমাদেরকে দেখাতে পারবো তো এখন একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি ঘোরাঘুরি করে চলে এসেছি আর একটা গুড নিউজ পেয়েছি সেটা হচ্ছে প্রশাসন রাজবাড়ি আর সাংয়ের পারমিশন দিয়ে দিয়েছে তো আমরা এখন রেডি হব আর একটা স্পেশাল জায়গায় যাচ্ছি গাইস বেরিয়ে পড়েছি আর এই যে আমার দিদি জুইদি জুইদির বড়দি তুলতুলিদি আর ওই পিছনে একটা সানিদা ফ্রম রাঁচি আর এই যে ঋষি আছে আমরা এখন কি দেখতে যাচ্ছি বুর্জ খালিফা তো চলো Thank you.
দিন আসলে কি হতো, চারপাশটা কি ভিড়। দুদিন আগে এই বুর্জ খালিফা দেখা হয়ে গেল, বুড়িমাকে দেখে নিলাম, কিন্তু সবই এখনো ইনকমপ্লিট। তো যাই হোক, ভিড় তো খুব হয়, ওই জন্য আগে আগে দেখে নিলাম, হয়তো পরে আবার আসতে পারি, কিন্তু এতটা ক্লোজ থেকে দেখতে পারবো কিনা জানি। আজকের মতো ঠাকুর দেখা শেষ, দেখা হবে তোমাদের সাথে কালকে। এখন দুপুর দুটো বাজে আর আমরা বেরিয়ে পড়েছি, এখন বুড়িমার মণ্ডপে যাব। আর সানি দাদের মানসা ছিল, কারণ এখন মালা দেবে, গোলাপ ফুল আর রজনীগন্ধার মালা। এটা যেহেতু খুব ফেমাস, তাই মাছ ছাড়া কিন্তু এখানে অ্যালাউ নেই। এই যে ইনি মাছ কিনে আসেননি, পুলিশে দিয়েছে ঝামা ঘষে। এরা ঢুকবে না তাও ভালো, কিন্তু মাস্ক এরা পরবে না। আর এই যে এটা হচ্ছে সানি দাদের সেই মানসিক মালা, 26 ফুট মালাটা, খুব সুন্দর। প্রচণ্ড ভিড়, আজকে মানসিক যারা দেবে তাদের আজকে দিতে হবে, একটা বড় লাইন হয়েছে। আর ওইদিকে তো তোমাদের দেখালাম যে এবার বড় মা নতুন মুকুট পেয়েছে, চিপ পেয়েছে, কাজমালা পেয়েছে, সমস্ত কিছু শোনার। প্রচুর ভিড় এখন। ব্যাস বাড়ির পথে আবার রাত্রে। এর পরের পার্টগুলো এই ভিডিওতে শেয়ার করলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে, তো সেই জন্য আমি এটাকে Part-1 করলাম, আর Part-2 খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে। আর এই হেয়ারস্টাইলটাই আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানিও। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্টস করবে, অনেক অনেক শেয়ার করবে, অ্যান্ড এরকম আরও ভিডিও দেখার জন্য কি করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা করবো, কথা দিলাম। বাই বাই।